জীবন সরল পলিসি করে জীবনটা জটিল হয়ে গেল, শুধু জীবনটা নয় টাকা সঞ্চিত টাকাটাও জটিল হয়ে গেল। নাম দেওয়া রয়েছে পলিসির 165 নম্বর টেবল, জীবন সরল বিমা যোজনা, কিন্তু এই পলিসিটা করে গচ্ছিত টাকাটা, জমানোর টাকাটা বের করতে জটিল এখন পাবে কি না সেটাও সন্দেহ রয়েছে। কথা বলে নিব পলিসি হোল্ডারের হাজব্যান্ড যিনি রয়েছেন প্রদীপ কুমার সাহা, তার থেকে। তো 14 বছর আগে আমাকে বলা হয়েছিল যে এটা সুদ সমেত, ইন্টারেস্ট সুদ বোনাস সমেত আপনার 3 গুণ টাকা পাবেন। তো হয়রাজ আজকে আমি দেখছি তার ম্যাচিউরিটি নোটিশে যেটা আমি পাচ্ছি তাতে আমার জমাইত টাকার থেকেও মানে 70,000 টাকা আমি কম পাচ্ছি। দ্যাট ইজ আমার জমাইত টাকা 2,01,000 সামথিং, আর আমি পাচ্ছি 1,30,000 সামথিং। পলিসিটা জীবন সরল পলিসি, করিয়েছিল দিনেশ কুণ্ডু। এজেন্ট আমাকে বলেছিল যে আপনি এই পলিসি করুন, আপনার ভারী বয়সে আপনাদের এটাই বিশাল বেনিফিটেড, আপনি যা জমা করবেন তার সঙ্গে বোনাস ইন্টারেস্ট সহ মিলিয়ে প্রায় 2 গুণের উপরে টাকা পাবেন। এখন সেটা দেখছি আমি যে আমাকে সেটাকে একটা চিট করে আমাকে বলে আমার কাছে টাকা নিয়ে জমা করানো হয়েছে এবং আজকে আমাকে লসে রান করতে হচ্ছে প্রায় 50%-40%। টাকা কি জমা পড়েছে, সবগুলো টাকা কি জমা পড়েছে, এজেন্ট কি জমা? হ্যাঁ, জমা যথারীতি আমি রেকর্ড নিয়েছি, তাতে জমা পড়েছে। চিটিং তাহলে কে করলো, এলআইসি করলো না এজেন্ট করলো? এখন তো আমি দেখছি যে চিটিং করছে যে এলআইসি কর্পোরেশন অফ ইন্ডিয়া। কি বলবেন এই ব্যাপারে? আমি এটাই চাই যে আমার এই ফেরত টাকা, আমার এই জমাইত টাকা কমসে কম আমাকে রিটার্ন করা হোক। আমরা একটা প্রৌঢ় লোক, আমরা দুজনে, আমার স্বামী স্ত্রী দুজনে, আমরা প্রায় 75-এর উপরে এজ আমাদের। অ্যাট নাও মাই এজেন্ট 78, আমার ওয়াইফের বয়স হয়েছে 75 বছর। তা আমরা এই সমস্ত মানে বয়সে টাকা জমাইত করেছি ভবিষ্যৎ জীবনের জন্য, কিন্তু আজকে তার থেকে আমরা মানে টাকা আমাদের কেটে নিয়ে আমাদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে। আমরা মানে জমানো টাকাটাই কাটা হচ্ছে বোনাস সেগুলো বাদ দিয়েই আমাকে নিজস্ব জমাইত টাকার থেকেই আমার টাকা কেটে নেওয়া হচ্ছে 70,000-এর উপরে। এলআইসিকে কোনোভাবে জানানো হয়েছিল? এনে আমি এখন পর্যন্ত জানি, আমি জানাবার জন্যই আপনাদের এই সংস্থার কাছে। কোথায় কোথায় অভিযোগ করবেন? আমি অভিযোগ করব এখন ডিভিশনাল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, এদের কাছে আমি করব। আচ্ছা, আমি উদ্যতন। আপনি কি করেন? আমি ছোটোখাটো বিজনেস করি। আচ্ছা, মনে করেন এই টাকাটা এলআইসিতে না রাখি যদি বিজনেস করতেন তাহলে তো অনেক লাভবান থাকতেন? প্রচুর লাভবান হতাম, আজকে আমার এই টাকা 3 গুণ জায়গা 5 গুণ টাকা হয়ে যেত। এবং এইটা যদি আমি ব্যাংকেও রাখতাম, আমাদের যে ইন্টারেস্ট আমরা পাই সর্বোচ্চ ইন্টারেস্ট পাই ভারত সরকারের অনুমোদিত, সেই হিসাবে আমি টাকা জমা করলে আমি 6,00,000 টাকা পেতাম। এখানে উল্টার এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এই প্রদীপ সাহার বাড়িতে রয়েছি। এলআইসি করে তিনি বিপদে পড়ে গিয়েছেন এবং তার জমানো টাকা আজকে অনেকটা কম, 70,000 টাকা মতন কম পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। ঠিক, আমরা চলে এসেছি এলআইসি অফিসের সামনে, শনিবার থাকার কারণে আজকে বন্ধ রয়েছে। নেক্সট প্রতিক্রিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।